আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সঙ্গে এখন কি করব, 1 থেকে 10 পর্যন্ত গণনা করব। গত ক্লাসগুলোতে 1 থেকে 10 পর্যন্ত লিখতে এবং বলতে শিখেছি, আজকে আমরা সেগুলো গণনা করব। আমার সঙ্গে সবাই বলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আচ্ছা তোমরা বলো তো, আমাদের কয়টি করে নাক আছে? একটি করে। প্রত্যেকে কয়টি করে নাক আছে? একটি করে নাক আছে, তাই না? আমাদের হাত কয়টি? দুইটি। 1, 2। আমাদের পাও দুইটি। আচ্ছা দেখো তো, এখানে কয়টি চেয়ার আছে? 1, 2, 3। আচ্ছা জানো তোমরা একটা চেয়ারে কয়টি পা থাকে? 1, 2, 3, 4। চারটি পা থাকে, তাই না? একটি চেয়ারে কয়টি পা থাকে? চারটি। আচ্ছা তোমরা কি জানো আমাদের একটি হাতে কয়টি আঙুল থাকে? 5টি। 1, 2, 3, 4, 5। এমন করে আমরা যা দেখবো তাই আমরা কি করবো? গণনা করবো। ওকে, কেমন? হ্যাঁ দেখো তো বোর্ডে, আমার এখানে বোর্ডে কতগুলো, বোর্ডের দিকে তাকাও, দেখো তো বোর্ডে কতগুলো আম আছে। আমরা বোর্ডের আমগুলো গণনা করি, ঠিক আছে? হ্যাঁ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 1, 0, 10। আর বোর্ডে কয়টি আম আছে? 10টি আম আছে। আবার বলি, হ্যাঁ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। বোর্ডে কয়টি আম? 10টি আম। তোমরা যা দেখবা লাইকি করবা, গণনা করবা। গণনা করতে আমার খুব ভালো লাগে। তুমি কি গণনা করতে পছন্দ করো? তোমাদের বাসায় যা আছে সবই তোমরা কি করবা? গণনা করবা। গণনা করলে আমরা খুব দ্রুতই শিখতে পারবো, মনে থাকবে। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। এ পর্যন্ত তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।